হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, স্মার্টফোনের যুগে আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের মনে প্রত্যেকেরই ইচ্ছা জাগে আমরা যেন আমাদের মোবাইলে কম্পিউটারের মতো বা ল্যাপটপের মতো উইন্ডোজ এক্সপি ব্যবহার করতে পারি। তো এজন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে কম্পিউটার বা ল্যাপটপের মতো উইন্ডোজ এক্সপি ব্যবহার করবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। তো বরাবরের মতো দেখছেন ইউটিউব বস, আর সাথে আছি আমি আবির আহমেদ। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন এই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পরে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনি মোবাইলে উইন্ডোজ এক্সপি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি উইন্ডোজ এক্সপি সেটআপ এবং কাস্টমাইজ ফুল ভিডিও দেখিয়ে দেব। তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, উইন্ডোজ এক্সপি আপনার ফোনে ব্যবহার করার জন্য একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, উইন্ডোজ 10 ডেস্কটপ। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন উইন্ডোজ 10 ডেস্কটপ লিখে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সিম্পলি আপনারা এর উপরে একটি টাচ করবেন। তো আমি এর উপরে সিম্পলি একটা টাচ করব। তো টাচ করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে এই অ্যাপ্লিকেশনটির উপরে টাচ করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যখন এই অ্যাপ্লিকেশনটির উপর টাচ করলাম, আমার ফোনটি কিন্তু একদম কম্পিউটারের মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের মতো যেভাবে অ্যাপ্লিকেশনগুলোর শর্টকাট থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোর মতো শর্টকাট কিন্তু এই ডেস্কটপের উপর রয়েছে। তো ফুল ফিচার্স কিন্তু একদম কম্পিউটারের মতো রয়েছে। তো এখানে টাচ করার পরে আপনার কাছে বলবে ডু ইউ ইউজ অ্যানাদার লঞ্চার। তো আপনি এখানে ওকে বাটনে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা ঠিক এরকম হয়ে যাবে। তো এখানে আপনাদের যে কাস্টমাইজগুলো আছে আমি সেটি প্রথমে দেখিয়ে দেবো। প্রথমে এখানে যে স্টার্ট বাটন রয়েছে নিচে, তো এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে সেটিংয়ে ক্লিক করে দেখাই, তো দুঃখিত বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি পুনরায় ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন রয়েছে। তো এখানে যদি আপনাদেরকে ক্লিক করে দেখাই, তাহলে কিন্তু আপনারা এই হোমে যাওয়ার পরে যদি দেখাই, আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন আমি যদি এই আপনার উইন্ডোজ 10 ডেস্কটপটি সিলেক্ট করে দিলাম, তো এখন আমি এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে নিচ দিয়ে। প্রথমে নিচে একটি অপশন রয়েছে সার্চ, তো এখান থেকে আপনি সার্চ করে যে কোনো কিছু খুঁজে নিতে পারবেন। তো এরপরে আরেকটি অপশন রয়েছে, দেখুন এখানে কিন্তু ভাইব্রেট করার একটি অপশন রয়েছে। তো এরপরে আপনার যে আরেকটি অপশন রয়েছে, এখানে আপনার যে রয়েছে আপনার সিস্টেমটি রয়েছে, অর্থাৎ ইন্টারনাল মেমোরি এবং এসডি কার্ড মেমোরি, সেটি এখানে শো করছে। তো এরপরে আপনার রয়েছে ব্রাউজার, এরপরে রয়েছে আপনার কন্ট্যাক্টসগুলা, এরপরে আপনি এখান থেকে যদি চান আপনার ভলিউম আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে আপনার এখান থেকে চার্জ কত পার্সেন্ট আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এর দিকে যদি আপনি ডান দিকে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু ক্রিয়েট যে অপশনটি রয়েছে, এখানে ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টকাট। তো এখান থেকে আপনি যে কোনো অ্যাপসের শর্টকাট কিন্তু ডেস্কটপে নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন এখানে কিন্তু অল গ্রিন স্ক্রিন চলে আসছে। তো এভাবে আপনি একটি একটি করে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি ক্রিয়েটে আবার ক্লিক করলাম। তো আবার আমি যদি শর্টকাটে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি যে কোনো অ্যাপ্লিকেশন শর্টকাট করে নিয়ে আসতে পারবো। তো এরপরে আপনার যদি থ্রি ডটে আপনার পুনরায় ক্লিক করেন, তাহলে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার। তো আপনি যদি চান কোনো ফোল্ডার ক্রিয়েট করতে, তাহলে এখান থেকে ক্লিক করলেই কিন্তু ফোল্ডারের নাম আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে আপনি ডান করে দিবেন। ডান করার পরে এখান থেকে সেট করে দিবেন, তাহলে কিন্তু ডেস্কটপে আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আপনি যদি ফোল্ডারকে রিমুভ করতে চান তাহলে কিন্তু এভাবে প্রেস করে ধরবেন। ধরার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আসছে উপরে, এই আইকনের উপরে প্রেস করবেন। তো প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে ডিলেট শর্টকাট। তো আপনি এখান থেকে রিনেমও করতে পারেন। তো যে কোনো কিছু এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমি এখান থেকে ডিলেট করে দিলাম। তো এভাবে আপনারা ডিলেট করতে পারবেন এবং শর্টকাট করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখেন টাইটেল মোড রয়েছে, কাস্টমাইজ রয়েছে, পারফরমেন্স রয়েছে। তো এখানে আসলে আপনারা বুঝে যাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে নিচে আরেকটি অপশন রয়েছে। তো এই অপশনটিতে যদি ক্লিক করেন আপনারা, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার। তো এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। তো এরপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে টেক স্ক্রিনশট। তো এখান থেকে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের যে স্ক্রিনটি রয়েছে এখান থেকে যে কোনো ছবি স্ক্রিনশট করে নিতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে
ফটো ভিউয়ার, তো এখান থেকে আপনি ফটো ভিউ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মিউজিক প্লেয়ার, তো এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন। তো এরপরে লাস্টের যে অপশন রয়েছে ভিডিও প্লেয়ার, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ভিডিও প্লে করে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আরও দুইটি অপশন রয়েছে সেটিং কাস্টমাইজ, তো আপনারা এই সেটিংগুলো আসলেই বুঝে যাবেন কীভাবে কাস্টমাইজ করবেন। তো এরপরে আমি যে আমার ফোনে যে ইন্টারনাল মেমোরি রয়েছে এখানে ক্লিক করলাম দিস পিসি, তো এখানে ক্লিক করার পরে অ্যালাউ চাবে, তো অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করার পরে ফ্রেন্ডস এখানে আবার অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আপনার ইয়াটা ওপেন হয়ে যাবে, আপনার ফোনের যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পারছেন, তো একদম কম্পিউটারের মতো কিন্তু ওপেন হবে। আপনার ফোনের যে সিস্টেমটি রয়েছে ইন্টারনাল মেমোরি এবং এসডি কার্ড মেমোরি একদম কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। তো কম্পিউটারের মতো দেখতে পারছেন, এখানে ব্যাক বাটন রয়েছে এবং হোম বাটন রয়েছে। যাই হোক, এখানে মিনিমাইজ অপশন রয়েছে এবং ফুল স্ক্রিন করার অপশন রয়েছে উপরে ডান দিকে। তো আপনি এখান থেকে যদি আমি আমার যে ইন্টারনাল মেমোরি আছে সেখানে যাই, তো আপনারা দেখতে পারবেন আমার যে ফোল্ডারগুলো আছে সব ফোল্ডার কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আপনি যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি আমার যে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার ভিডিওগুলো আছে সব ভিডিও কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে একটি ভিডিওর উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে। তো একদম কিন্তু কম্পিউটারের মতো পেলে হচ্ছে ফ্রেন্ডস। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে কম্পিউটারের মতো ফোনকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি কেটে দিলে এভাবে ব্যাক বাটন করে প্রেস করে কেটে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে বাম দিকে, এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে কিন্তু ব্যাকে যেতে পারবেন। এছাড়া আপনি যে কোনো ফোল্ডারে কিন্তু এখান থেকে ঢুকতে পারবেন, ফটো এবং ভিডিও যে কোনো ফোল্ডারে আপনি কিন্তু ঢুকতে পারবেন। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই আমার যে ফটোগুলো আছে, তো এখান থেকে আপনাদেরকে দু একটি ফটো দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো ওপেন করেছি, তো একদম কিন্তু হুবাহু কম্পিউটারের মতো কিন্তু ফটোগুলো ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে যে আপনার নেক্সট অপশন রয়েছে, এখান থেকে আপনি নেক্সট ছবিগুলো কিন্তু ক্লিক করে দেখতে পারবেন। তো আমি আমার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দারুণ লেগেছে, আমার একটি ফ্রেন্ডের ফটো, আমার আরেকটি ফ্রেন্ডের ফটো। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যাপ্লিকেশন, একদম কম্পিউটারের মতো কিন্তু বারগুলো ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ছোটো বড় যে কোনোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিচে আমার কিন্তু আরেকটি ট্যাব রয়েছে। তো এইভাবে আপনি কিন্তু ফোনকে একদম কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিগুলো ভিউজ হচ্ছে একদম সুন্দরভাবে কম্পিউটারের মতো। তো এখান থেকে আপনি চাইলে মিউজিকও প্লে করে শুনতে পারবেন। তো আপনার যদি ফোনে মিউজিক থাকে, আমার ফোনে এই মুহূর্তে কোনো মিউজিক নাই, এই কারণে আপনাদেরকে বাজিয়ে দেখাতে পারছি না। তো এভাবে কিন্তু একদম খুব সহজে আপনি কম্পিউটারের মতো ফোনকে ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব দারুণ লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দিন যাবৎ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। তো আপনি যদি আপনার ফোনকে কম্পিউটারের মতো বা ল্যাপটপের মতো ব্যবহার করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য একদম খুব সহজেই কিন্তু আপনি ফোনকে কম্পিউটার মতো বানিয়ে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের উত্তরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সাবস্ক্রাইব হওয়ার পরে পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেটিকে অন করে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ইউটিউব বসের সাথে থাকুন। ধন্যবাদ।